করোনা ভাইরাস শনাক্তে কিট উৎপাদনে কাজ শুরু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। এরই মধ্যে রোববার সকালে চীন ও যুক্তরাজ্য থেকে প্রয়োজনীয় কাঁচামাল হাতে পেয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞানী বিজন কুমার শীল জানান, আগামী ২-৩ দিনের মধ্যে পরীক্ষা নিরীক্ষার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে কিটের নমুনা। প্রথমে কিটটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে। আশা করা হচ্ছে আগামী ১১ এপ্রিল দেশবাসীকে করোনা শনাক্তে কিট উপহার দিতে পারবে গণস্বাস্থ্য কেন্দ্র। এটি সারা দেশে সরবরাহ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিজ্ঞান কুমার শীল আরও জানান, কিট উৎপাদনের কাঁচামাল চীন থেকে বিনামূল্যে নিয়ে আসতে সহযোগিতা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় চীনা রাষ্ট্রদূত।